জামালপুরের ইসলামপুরে সদ্য প্রশিক্ষণপ্রাপ্ত 572 জন নারী গার্মেন্টস শ্রমিকদের নিয়ে কর্মশালা হয়েছে। দুপুরে ইসলামপুর পৌর শহরের দরিয়াবাদ এলাকায় নির্মাণাধীন রশিন কম্পোজিটের এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রশিন কম্পোজিট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহিনুজ্জামান শাহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমনওয়েলথ ট্রেড অ্যান্ড কাউন্সিলর অ্যাডভাইজার জিল্লুর হোসেন, প্রিমিয়ার ব্যাংকের বনানী শাখার ব্যবস্থাপনা পরিচালক মেজবাহুল আলম সহ অন্যান্যরা।